আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত, বিচার কাজ শুরু 17 জানুয়ারি। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার মামলায় জামিন পাননি কনস্টেবল আহারুন, এখনও চার্জশিট না হওয়ায় মায়ের ক্ষোভ। সিলেটে বেপরোয়া ট্রাক কেড়ে নিল 2 যুবকের প্রাণ, জোরালো হচ্ছে বিমানবন্দর বাদাঘাট তেমুখী সড়ক 4 লানের দাবি। করোনাভাইরাসে দেশে আরও 16 জনের প্রাণহানি, নতুন করে আক্রান্ত 718 জন। সিলেটে করোনায় প্রাণ গেছে আরও 1 জনের, শনাক্ত 18 জন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত, বাদীপক্ষের আইনজীবীর কোনো আপত্তি না থাকায় শুনানি শেষে আদালত অভিযোগপত্রটি আমলে নেন। এছাড়া আগামী 17 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সকাল 11টায় অভিযোগপত্রের উপর শুনানি শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হক চৌধুরী এই আদেশ দেন। এর আগে গত রবিবার একই আদালতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত 2 দিনের সময় দিয়েছিলেন। ছাত্রাবাসে ধর্ষণ ঘটনায় সংঘটিত মামলার ধার্য তারিখ ছিল মাননীয় আদালতে আজকে চার্জশিট উপস্থাপন করা হয়েছে। আমরা ইনফরমেন্ট তথা বাদীপক্ষে আমাদের কোনো আপত্তি না থাকায় বিজ্ঞ ট্রাইব্যুনাল চার্জশিট অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে মামলাটি আমলে গ্রহণ করেছেন। আজকে তারিখ ছিল, আজকে চার্জশিটটা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে, আর আগামীতে চার্জ গঠনের একটা তারিখ হবে। গেল বছরের 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি রেখে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও 3 দিনের মধ্যে 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। পরে 3 ডিসেম্বর ছাত্রলীগের 8 নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালত মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। অভিযোগপত্রে সাইফুর রহমান শাহ, মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজনকে দল বেঁধে ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয়। আসামি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে ধর্ষণে সহায়তা করার জন্য অভিযোগ করা হয়। 8 আসামি বর্তমানে কারাগারে আছেন। সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ নির্যাতনে রায়হান আহমদ নামের যুবককে হত্যার ঘটনার মামলার অন্যতম আসামি সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশিদকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জামিন আবেদন নামঞ্জুর করেন। কনস্টেবল হারুনের জামিন আবেদনের খবর পেয়ে সকালেই আদালতে ছুটে যান নিহত রায়হানের মা সালমা বেগম। তিনি হারুনের জামিন যাতে না হয় সেজন্য আদালতের আইনজীবীর কাছে আকুতি জানান। শুনানিকালে আদালতে হারুনের জামিনের বিরোধিতা করেন রায়হানের আইনজীবীরা। আমাদের একজন লয়ার ছিলেন, ওনার নামটা আমি এখন বলতে পারবো না, যেভাবে হোক সে আমাদের আইনজীবীরা সবাই তা আমাদের রায়হান হত্যার জন্য সবাই আমরা একমত ছিলাম। এখন একজন ডিফেন্সে একজন আসছে, এটা আসতেই পারে, এটা আমাদের বাধা নিষেধ নেই, তবে এটা মানবিকতার দিক দিয়ে না আসা উচিত ছিল। এদিকে রায়হান হত্যার 3 মাস পেরিয়ে গেলেও আদালতে কোনো চার্জশিট দাখিল করা হয়নি, এ নিয়ে রায়হানের মা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করেছেন। জামিন লওয়ার জন্য তাই আবেদন করছেন, তাই এর লাগে আমি আইছিলাম, আমি রায়হানের আম্মা। তো এখন যে সাবে যে জামিন নামঞ্জুর করে দিয়েছেন, এর জন্য আমি আইনের প্রতিক্রিয়ারে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যে সব সময় আইন নিজের গতিতে চলে এবং যাতে ন্যায় বিচার পায় এই জন্য তারা আমরা সব সময় সহযোগিতা করছেন। বারবারও আমি কৃতজ্ঞতা জানাইতেছি তাদেরকে, পিপি সহ মিসবাবাই সহ এবং এই যে আমাদের সাহ ম্যাজিস্ট্রেট সাহ উঠছেন এবং এই আইনজীবীরা যতজন ছিলেন, এই আমাদের উকিল ফয়জুদ্দিনও ছিলেন, আরও ছিলেন, আমি সবার নাম জানি না, তাই সবার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার রায়হানের পক্ষে হয়ে যে তারা লড়িয়ে যাচ্ছেন। গত বছরের 10 অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে ধরে নিয়ে আসে পুলিশ। 10,000 টাকা চাঁদা দাবি করে রাতে ফাঁড়িতে নির্যাতন করা হয় তাকে।
পরদিন ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরে সেখানে মারা যায় রায়হান। পাথর পরিবহনে প্রতিদিন শত শত ট্রাক সিলেট নগরীর ভিতর দিয়ে চলাচল করে, কিন্তু রাতে নগরীর মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে পাথরবাহী এসব ট্রাক ক্রমেই মৃত্যুদূতে পরিণত হয়েছে। বেপরোয়া ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ যাচ্ছে নানা বয়সী মানুষের। সর্বশেষ সোমবার রাতে নগরীতে ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ট্রাক চলাচলের জন্য বিমানবন্দর, বাদাঘাট, তেমুখি বাইপাস সড়ক চার লেনে উন্নত করার দাবি জোরালো হচ্ছে। সোমবার দিবাগত রাত পৌনে দশটার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিলচিস্তে বেপরোয়া ট্রাকের চাপায় দুই যুবক নিহত হন। নিহতরা হলেন সুবিদবাজারের বনকলাপাড়ার মৃত সবুর মিয়ার ছেলে সজীব রায়হান ও সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগরের শহীদ নূরের ছেলে লুৎফুর রহমান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে চারটি ট্রাক পুড়িয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকের জাহিদ মিয়াকে আটক করে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জের কিচোগ্রামের মৃত মুজাহার মিয়ার ছেলে। ট্রাক চাপায় দুই যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত সজীবের মা সালমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ ঘাতক ট্রাক চালক জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এদিকে ট্রাক চাপায় দুই যুবক নিহতের ঘটনায় মঙ্গলবার বিকেলে ফাজিলচিস্ত এলাকায় কফিন মিছিল করেছেন বিক্ষুব্ধরা। হেল্পিং হ্যান্ডস সিলেটের ব্যানারে এই মিছিল থেকে ট্রাকের চাপায় যাতে আর কোনো প্রাণ পিষ্ট না হয় সে দাবি জানানো হয়। সংশ্লিষ্টরা বলেছেন, সিলেট নগরের মধ্য দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এজন্য বিমানবন্দর, বাদাঘাট, তেমুখি বাইপাস সড়কে চার লেন উন্নতি করার দাবিও তাদের। এ সড়কটি চার লেনে উন্নতি করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারাও পরিদর্শন করে গেছেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সড়কের কাজ আর শুরু হচ্ছে না। আর কোনো প্রাণহানি ঘটে না সেই ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি এবং বেপরোয়া ড্রাইভারদেরকে চিহ্নিত করার জন্য। আমরা চাই সবাই যদি সতর্কমূলকভাবে চলাফেরা করি, সবাই দায়িত্ববোধ নিয়ে চলি, এইভাবে দুর্ঘটনা ঘটবে না। তবে এই গাড়ি শহরের ভিতর দিয়ে ট্রাক চলাচল, এটা কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না, বিকল্প আমাদের রাস্তা করতেই হবে। সিলেট নগরী দিয়ে ট্রাক চলাচলে গেল বছর অন্তত 15 জন প্রাণ হারান। এবছরের 12 দিনের মধ্যে প্রাণ গেছে 3 জনের। দানব ট্রাকের বেপরোয়া চলাচল বন্ধ হবে, রক্ষা পাবে তাজা প্রাণ, এমনটাই সকলের প্রত্যাশা। দেশে করোনার ছোবল চলছেই। সর্বশেষ 24 ঘন্টায় এই ভাইরাসে আরও 16 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 718 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। সর্বশেষ 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সব মিলিয়ে করোনা ভাইরাসে দেশে প্রাণহানি ঘটেছে 7,819 জনের। গত 24 ঘন্টায় 194টি ল্যাবরেটরিতে 14,363টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় 718 জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,24,020 জনে। এদিকে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 963 জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন 4,68,681 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 5%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.48% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 8.944%। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.49%। মহামারী করোনা ভাইরাসে সিলেটে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 1 জন মারা গেছেন করোনার ছোবলে। এ নিয়ে গেল টানা 3 দিন ভাইরাসটিতে সিলেট বিভাগে প্রাণহানির ঘটনা ঘটল। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 18 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 13 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 269 জন। এর মধ্যে সিলেট জেলায় 205 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন ও মৌলভীবাজারের 22 জন রয়েছেন। এদিকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন 18 জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 15,684 জন। তন্মধ্যে সিলেট জেলায় 9,290 জন, সুনামগঞ্জে 2,521 জন, হবিগঞ্জে 1,898 জন ও মৌলভীবাজার জেলায় 1,904 জন রয়েছেন। একই সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 13 জন।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালন করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। দূতালয় প্রধান রবিউল ইসলামের পরিচালনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দোয়া পরিচালনা করেন আশরাফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।